হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার বিস্কুটের রেসিপি, যার একটি ডো দিয়েই তৈরি করা যায় তিন ধরনের বিস্কুট। ঘরে থাকা মাত্র চার পাঁচটি উপকরণ দিয়েই তৈরি করা যায় এই বিস্কুটটি। তবে কথা না বাড়িয়ে চলে যাই আমার মূল রেসিপিতে। প্রথমেই আমি আমার উপকরণগুলোকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 200 গ্রাম বাটার, 300 গ্রাম পরিমাণ ময়দা, 125 গ্রাম চিনি এবং অর্ধেকটি ডিম, 20 গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ এবং এখানে নিয়েছি বাটার এসেন্স। আপনারা প্রয়োজনে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। এখন আমি একটি মিক্সিং বোলে প্রথমে বাটার এবং চিনি বিট করে নিচ্ছি। আমি এখানে বাটার এবং চিনি ঘড়ি ধরা 10 মিনিট বিট করব, যতক্ষণ না কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে বাটারের হলদে ভাব থেকে সাদাটে কালারে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এই বাটার এবং চিনি বিট করে নিব এবং যখন কালারটি চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে আমি ডিম দিয়ে দিব। আমি এখানে একটি ডিম প্রথমে ফেটে তার অর্ধেক পরিমাণ নিয়ে নিয়েছি। ডিমের সাথে আমি এখানে ভ্যানিলা এসেন্সও দিয়ে দিব। ডিম দিয়ে আমি ঘড়ি ধরা 4 থেকে 5 মিনিট বিট করে নিব। আমার বাটার এবং চিনি ভালোভাবে মিশে গেলে আমি এখানে ময়দা এবং গুঁড়ো দুধ চেলে নিচ্ছি। চেলে অল্প অল্প পরিমাণে মিলিয়ে দিব। আমি 300 গ্রাম ময়দার পুরোটা একবারে মিশিয়ে দিব না, আমি 50 গ্রাম আলাদা রেখে নিচ্ছি। আমি প্রথমে 250 গ্রাম ময়দা দিব, তারপর একটি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিব ভালোভাবে, যেন বিট করার সময় ময়দাগুলো না উড়ে। মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি সামান্য বিট করে নিব। বিট করা হয়ে গেলে আমি আমার ব্যাটারের থিকনেস দেখে অল্প অল্প পরিমাণে ময়দা মিশিয়ে ভালোভাবে ডোটাকে মেখে নিব। আমরা যখন গরমের সময় এই ডোটি তৈরি করব তখন আমাদের সাথে বরফ পানি নিয়ে নিতে হবে এবং বরফ পানিতে হাতটি ভালোভাবে ঠান্ডা করে তারপর ডোটি মাখাতে হবে, তা না হলে বাটারটি গলে যাওয়ার চান্স থাকবে। এবং যখন দেখব আমার বাটার ডোটি আমার হাতে লেগে আসছে না, সেই পর্যায়ে বুঝতে হবে আমার ডোটি অলমোস্ট হয়ে এসেছে এবং আমি আরও অল্প কিছু পরিমাণে ময়দা মিশিয়ে ডোটাকে আরও ভালোভাবে মথে নিচ্ছি। এবং এই বিস্কুটটির টেস্ট অনেকটা হাওয়াই মিঠাইয়ের মতো হয়, মুখে দিলে একদম মিলিয়ে যেতে চায়। বিস্কুটের ডো খুব ভালোভাবে মেখে নিতে হবে 10 থেকে 15 মিনিট পর্যন্ত এবং ডোটি ফুল কমপ্লিট হয়েছে কি না সেটি আমরা তখনই বুঝতে পারবো যখন দেখব আমাদের বোলে কোনো ডো লেগে নেই বা হাতেও লেগে যাচ্ছে না। তখন আমার ডোটি রেডি হয়ে গেলে আমি ডোটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ করে আমি আলাদা করে রাখছি একটি অংশ এবং পরের অংশটিতে আমি 1 টেবিল চামচ পরিমাণের কোকো পাউডার মিশিয়ে নিব। এতে করে তৈরি হয়ে যাবে আমার চকলেট বিস্কুট। আমি কোকো পাউডারটি দিয়ে ভালোভাবে মেখে নিব। পুনরায় মেখে চকলেট ডোটি রেডি করে নিচ্ছি। আমার চকলেট ডোটিও রেডি হয়ে গেল। এই পর্যায়ে আমি ডোগুলোকে আলাদা আলাদা শেপ করে নিচ্ছি। প্রথমে আমি বাটার ফ্লেভারটি আলাদা করে শেপ করে নিয়েছি, তারপরে চকলেটটি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের করতে পারেন। তারপরে আমি চকলেট ডোটাকে আমি আলাদা করে শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে তিন ধরনের বিস্কুট তৈরি করব। আমি চকলেট ডোটাকেও আলাদা শেপ করে নিয়েছি। এরপরে আমি বাটার ফ্লেভারের ডোটিকে কুকি কাটার দিয়ে আমার পছন্দ মতো শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের যে কোনো ধরনের পছন্দের কুকি কাটার এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আমি এই বিস্কুটগুলোকে রেডি করে নিলাম। আমার বিস্কুটগুলো প্রত্যেকটা শেপ করা শেষ হয়ে গেলে আমি এখন সব বিস্কুটগুলোকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব সেট হবার জন্য।
তাহলে এখন আমি বিস্কুটগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি আমার পরের ধাপে। পরের ধাপে আমি এখানে চুলাতে একটি কড়াই দিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি আলমন্ড বাদাম বা কাঠবাদাম। আমি এখানে 150 গ্রাম পরিমাণের কাঠবাদাম নিয়েছি। আমি এই বাদামগুলোকে লো ফ্লেমে রোস্টেড করে নিচ্ছি। আমার বাদামগুলো রোস্টেড হয়ে গেলে আমি এগুলো ঠান্ডা করে নিব, ঠান্ডা করে গুঁড়ো করে নিব। গুঁড়ো করে এখানে আমি ফ্রিজে প্রথমেই যেই সেট করে নিয়েছিলাম আমার ডোগুলো, সেগুলোর উপরে আমি ভালোভাবে বাদামগুলো দিয়ে নিচ্ছি। চেপে চেপে বাদামগুলো ভালোভাবে বসিয়ে নিতে হবে। বাদামগুলো বসিয়ে আমি পুনরায় 10 মিনিটের জন্য আবার ফ্রিজে রেখে দিব সেট হবার জন্য। আমি যদি ভালোভাবে সেট করে না নেই তাহলে বিস্কুটগুলো সুন্দরভাবে কাটা যাবে না। আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর বিস্কুটগুলোকে আবার পুনরায় কেটে নিচ্ছি একটি ছুরির সাহায্যে। এগুলো 1/2 ইঞ্চি পরিমাণে পুরু হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে নিতে পারেন বা যে কোনো সাইজ করে নিতে পারেন। আমি আমার সবগুলো বিস্কুট কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আমি একটি ওভেন ট্রের উপরে বেকিং পেপার দিয়ে তার উপরে বিস্কুটগুলো সারিভাবে সাজিয়ে নিব। সারিভাবে সাজিয়ে প্রত্যেকটা বিস্কুট আমি এখানে সারিভাবে সাজিয়ে নিচ্ছি। আমি এখানে অর্ধেকটা বিস্কুট ওভেনে দিব এবং বাকি অর্ধেক বিস্কুট চুলাতে দিব। এতে করে আপনারা চুলায় কীভাবে বিস্কুট তৈরি করতে হয় সেই প্রসেসটিও পেয়ে যাবেন। আমি এখানে চুলার জন্য একটি বাটিতে বেকিং পেপার দিয়ে তার উপরে বিস্কুটগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সাজানো হয়ে গেলে আমি উপরে কিছুটা তিল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখন ওভেন প্রিহিট করে নিব 190 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য। আমার মিয়াকো 52 লিটার ওভেন, যাদের এর থেকে ছোট ওভেন তারা 180 ডিগ্রি সেলসিয়াসে দিবেন। এবং চুলাতে আমি মিডিয়াম টু হাই হিটে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি এবং বিস্কুটগুলো বসিয়ে দিলাম। আর এখানে আমি ওভেনে 25 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি বিস্কুটগুলো। 25 মিনিট পর দেখা যাক আমার বিস্কুটগুলো কীরকম আউটলুক আসে। চুলার বিস্কুটগুলো আমার অলরেডি হয়ে গিয়েছে, আমি বের করে নিচ্ছি এবং ওভেনের বিস্কুটগুলো আমি বের করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার আলমন্ড বাটার কুকিজ। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে এবং আপনারা সবাই অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।